খতমে ইউনূস খতমে জালালি খতমে কুমকুম করার বিধান কি খতমে ইউনুস খতম হিসাবে নয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই হাদিস আবস্থো এটা কোনো বিপদে পড়লে সেটা অবশ্যই সেই বিপদ উদ্ধারজনক কাজ লাগে রাসূল হাদিস আছে সেই হাদিস কিন্তু সমস্যা হচ্ছে পদ্ধতিগত সমস্যা আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময় কুল না বেশি লম্বা হয়ে যাচ্ছে দেখে বন্ধ করে দিলাম কিছু জিনিস আছে বেদাতের মনে রাখবেন মূল জিনিসটা যায় কিন্তু বেদাতের কারণে গুণা হচ্ছে মানে বেদ পদ্ধতির কারণে বেদাত হয়ে যাচ্ছে আপনি দুই রেখাত সালাত পাওয়া যায় না যায় কিন্তু যদি কোনো আপনি সূর্য ডুবার সময় পড়েন কি কিনা বোঝা গেলো যে সময়ের কারণে সমস্যা হচ্ছে তাই না তাই কিনা ফজরের নামাজ সাইড রেখাত আছে না না দুই রেখা দুই রেখা আপনি বললেন যে ফজর নামাজ আমি তিন রেখাত পড়বো হবে একটু বেশি না পড়ছে সমস্যা কি বেশি না একটু বেশি তো বললেন সমস্যা দেন নাই তাই তো তাহলে দেখা গেল স্থান কাল পদ্ধতি তারপরে সময় তারপরে একই 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 রকম নিয়মে ছয় রকমে আপনাকে মিল থাকতে হবে আপনি এটা বেদাত হয়ে যাবে যে কোনো আঘাত করবেন রকম মিল থাকতে হবে আপনাকে তাহলে কি হয়ে যাবে সংখ্যা আবার সংখ্যা দিক থেকে মিলতে হবে তাহলে কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে সেটা বেদাত হয়ে যাবে সুতরাং খতমে ইউনুস পড়া অবশ্যই ভালো নিঃসন্দেহে খতমে ইউনুস না মানে এই দোয়াটা দোয়া ইউনুসটা বলেছেন এটা পড়তে লাইল আন্তানাকে কেন কোন দিন দোয়ালিন কিন্তু সংখ্যা নির্ধারণ করা কী হবে বেদাত হবে আবার এইভাবে গোল হয়ে বসে একে অভার উপর ঠেলা ঠেলে দিয়ে পড়া এটাও কী হবে বেদাত হবে কারণ নসলুল্লাহম এই পদ্ধতি শিক্ষা দেননি আপনি অনবরত পড়তে থাকেন বিপদ থেকে উদ্ধার হচ্ছে আলাদা আলাদা যত স্বভাব যতক্ষণ পর্যন্ত বিপদ শেষ না অতক্ষণ পর্যন্ত পড়েন এক হাজার সোয়া লাখ অমুক লাখ তমুক লাখ গণের না কিন্তু খতমে জালালি বলতে কোনো খতম নাই কুতো কুমকুম বলতে কোনো খতম নাই এগুলো সবই বেদাত